বন্ধুরা, গরু এবং ছাগল হচ্ছে দুনিয়ার সবচেয়ে কমন গৃহপালিত প্রাণী। কুরবানির সময় আসলে চারদিকে শুধু এই প্রাণীগুলোরই আমেজ দেখা যায়। ধনী হোক বা গরিব, সবার শুধু একটাই ইচ্ছা থাকে, যেন তারা শক্তিশালী এবং বড় প্রাণীকে কুরবানি করতে পারে। এবং এই কারণেই গরুর হাটগুলোতে ব্যাপারীরা বড় বড় এবং শক্তিশালী প্রাণীগুলো নিয়ে আসে, যেন মানুষ তাদের শখ পূরণ করতে পারে এবং আল্লাহর রাস্তায় সবচেয়ে ভালো প্রাণীটি কুরবানি করতে পারে। আজকের ভিডিওতে আপনাদেরকে গরুদের এমন কয়েকটি প্রজাতি দেখাবো যেগুলোর আকার, দাম এবং ওজন জেনে আপনি স্তব্ধ হয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, চিয়ানিনা বুলস। পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য গরুর মধ্যে সবচেয়ে উপরে রয়েছে এই গরুটি। এই গরুটি ইতালির একটি প্রজাতি। এই প্রজাতির গরুর উচ্চতা 5.5 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং এদের ওজন হয় সাধারণত 12 থেকে 1400 কেজি। কিন্তু এই প্রজাতির সবচেয়ে ভারী গরুটির ওজন হচ্ছে 1739 কেজি, যার কারণে এই গরুটির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লেখা হয়েছে। ইউরোপের ধনী পরিবারগুলোতে এই প্রজাতির গরুর মাংস খাওয়া তাদের স্ট্যাটাসকে উপরে রাখে, যার কারণে এই প্রজাতির গরুগুলোর দাম কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। সাধারণ মানুষের পক্ষে এই গরু কেনা সম্ভব নয়। নাম্বার টু, গর। বন্ধুরা, যে বডি বিল্ডার গরুটি আপনি দেখতে পাচ্ছেন, এটি গরুর মধ্যে খুবই নতুন একটি প্রজাতি। এই গরুগুলো সবচেয়ে বেশি বাংলাদেশ, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় পাওয়া যায়। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এই প্রজাতির গরু পৃথিবীতে মাত্র 21,000 বিদ্যমান আছে। এরা এতটা স্ট্রং এবং ভারী হয়ে থাকে যে কেউ এটিকে দেখে ভয় পেয়ে যাবে। জেনে অবাক হবেন যে এই প্রজাতির একটি প্রাপ্তবয়স্ক গরুর ওজন 1.5 টন পর্যন্ত হয়ে থাকে। নাম্বার থ্রি, ব্রাহ্মণ বুলস। গরুর এই প্রজাতি নিজের হেভি ওয়েটের জন্য খুব পরিচিত। এই প্রজাতির গরুদের গায়ের চামড়া খুবই ঢিলা হয়ে থাকে। এদের বিশেষত্ব হলো এরা নিজের মধ্যে খাবার এবং পানি 7 দিন পর্যন্ত মজুদ রাখতে পারে, একেবারে উটের মতো। এমনকি এরা খুব গরম এলাকাতেও থাকতে পারে, যার কারণে এদেরকে ক্যামেল বুলসও বলা হয়। এই প্রজাতির সবচেয়ে বড় গরু ভারতের হরিয়ানাতে বিদ্যমান, যার নাম হচ্ছে টার্মিনেটর এবং এর ওজন হচ্ছে 38 মণ। গরুটি যখন দৌড়ায় তখন মনে হয় যেন মাটি কেঁপে উঠছে। গরুটির উচ্চতা 6 ফুট এবং লম্বায় 9 ফুট। প্রতিদিন এই গরুটি প্রায় 20,000 টাকার খাবার খায়, যার খাবারের তালিকায় রয়েছে বাদাম, মাখন, কাজু বাদাম এবং বিভিন্ন ধরনের ফলমূল। এখন পর্যন্ত গরুটির সবচেয়ে বেশি দাম উঠেছে 5 কোটি টাকা, কিন্তু এর মালিক এটিকে বিক্রি করতে চায় না, কারণ প্রাণীটির মাধ্যমে সে এমনিতেই অনেক টাকা ইনকাম করছে। নাম্বার ফোর, বেলজিয়ান ব্লু। বন্ধুরা, এবার যে গরুর প্রজাতি সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি, এটি খুবই বিশেষ একটি প্রজাতি। এটিকে প্রথমবার দেখে যে কেউ চমকে যাবে। গরুটি দেখতে একেবারে একজন বডি বিল্ডারের মতোই লাগে। গরুটির শরীরে এতগুলো মাসেল দেখে কেউ তার থেকে চোখ সরাতে পারবে না। অনেকেই হয়তো ভাবছেন যে গরুটিকে হয়তো কোনো ইনজেকশন বা স্টেরয়েডের মাধ্যমে এরকম করা হয়েছে, কিন্তু আসলে এমনটা মোটেও নয়। এই গরুটির প্রজাতিই এরকম। এদের এইরকম মাস্কিউলার বডি একেবারে ন্যাচারালভাবেই হয়। এদের শরীরে এত পরিমাণ মাসেল থাকে যে প্রত্যেকটি কাট খুব সহজেই দেখা যায় এবং এদের শরীরে চর্বির পরিমাণ একেবারে নেই বললেই চলে। এই প্রজাতির নর্মাল গরুর ওজন 1100 থেকে 1250 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং উচ্চতা হয় 5 ফুট পর্যন্ত। নাম্বার ফাইভ, সিবি ভাগনারি। এই গরুটি হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বিখ্যাত গরু, যেটি ব্রাহ্মণ বুলস থেকেও 1000 গুণ ভালো। সাধারণত এদের উচ্চতা 5 থেকে 6 ফুট পর্যন্ত হয়ে থাকে, কিন্তু কিছুদিন আগে পাকিস্তানের সিবি মেলায় এই প্রজাতির সবচেয়ে ভারী গরু সামনে আসে, যার উচ্চতা ছিল 8 ফুট এবং গরুটির ওজন ছিল 25 মণ। এই বিশালাকার লম্বা চওড়া গরুটি দেখে সবাই হতবাক হয়ে যায়। গরুটির মালিক জানায় যে তিনি প্রতিদিন তার গরুকে 20 লিটার দুধ এবং দেশি ঘি খাওয়ায়। গরুটি পাকিস্তানের 60 লক্ষ রুপিতে বিক্রি করা হয়। উচ্চতা এবং দাম ছাড়া শক্তির দিক থেকেও এই গরুটি ব্রাহ্মণ বুলস থেকে 1000 গুণ উত্তম। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে বড় 5টি গরুর প্রজাতি। এর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রহস্যজালের সাথেই থাকুন। ধন্যবাদ।